সাইয়েদনা আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সামনিল কালবে ওয়া মাহরিল বাগি ওয়া হুলওয়ানিল কাহিন রাহু নাসাই আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই সাহাবী মনা করেছেন নাহা নিষেধ করেছেন রাসূল আন সামনিল কালবে কুত্তা বিক্রি করে খাওয়ার টাকা নেওয়া হারাম কি বিক্রি করা কুত্তা নাম্বার 2 মাহারিল বাগি দেহ ব্যবসা করে খাওয়া হারাম ও বলছে আমার এটা ব্যবসা থাপ্পর খাওয়া কথা না এটা ব্যবসা আর ব্যবসা পৃথিবীতে নেই দেহ ব্যবসা করে খাওয়া হারাম আল্লাহর হাবিব বললেন ওয়া হুলওয়ানিল কাহিন আর গণগিরি করে খাওয়া হারাম আছে না গণক আছে না তো তিনটা হারাম আবারো বলছি কুকুর বিক্রি করে এর মূল্য নেওয়া হারাম বেবিচার করে উপার্জন করা হারাম আর গণক হাত দেখে গণনা করে টাকা নেওয়া হারাম অল্প হারাম ব্যাখ্যা দিচ্ছি আমি হাদিস থেকে ব্যাখ্যা দিচ্ছি আবার আল্লাহর হাবিব বললেন সালাসাতুন লা ইদখুলুনাল জান্নাতা মুদমিনুল খামরে ওয়াকাতিউর রহিম ও মুসাদদিকু বিসসিহর আল্লাহর হাবিব বললেন সালাসাতুন লা ইদখুলুনাল জান্নাত তিন প্রকার লোক জান্নাতে যেতে পারবে না মুদমিনুল খামর যারা নেশা অল টাইম পান করে মদ সব সময় খায় দুই নম্বর হলো ওয়াকাতিউর রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আত্মীয়দের ভালোবাসে না আমার লোক নাম্বার 3 মুসাদদিকু বিসসিহর জাদু বিশ্বাসী মানুষ যারা জাদুকে বিশ্বাস করে গণক ঠাকুরের কথা বিশ্বাস করে নাউজুবিল্লাহ পড়েন সবাই এই তিন প্রকার লোক জান্নাতে যাবে না কে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ এটা মাথা রাখতে হবে কিন্তু ভালো করে আবার আল্লাহর হাবিব বলল এখানে সে না তিনটি বিষয় অত্যন্ত জটিল বিষয় শুনতে একটু লজ্জা লাগবে লজ্জা লাগলেও আমি কথাটা বলবো ছোট্ট বাচ্চারা বুঝতে পারবে না আপনি ইশারায় বুঝে নেবেন আল্লাহর হাবিব বলল সাহাবি আবু হুরায়রা হাদিস তিনি বলেন মান আতা হায়জান কোন ব্যক্তি যদি ঋতু অবস্থায় কোন স্ত্রীর কাছে সহবাস করে নাউজুবিল্লাহ বলে নাম্বার 2 ওয়া ইমরাতান ফি দুবুরিহা স্ত্রী সহবাসের সময় পায়খানা রাস্তা ব্যবহার করে নাম্বার 2 আওকাহিনান তিন নম্বরে গণককে হাত দেখায় ফাকাত কাফারা বিমা উনজিরা আলাল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাওয়াহু তিরমিজি আল্লাহর হাবিব বলল এই তিনটি কাজ যারা করবে তারা যেন রাসূলের উপরে অবতীর্ণ কিতাবের সাথে কুফরি করলো কি করলো কুফরি করলো মানে কাফের হয়ে গেল কথাটা খুব মাথায় রাখবেন আমি আরেকটা বার ভেঙে দিচ্ছি রাসূলের সুন্নাহ রাসূল তিনবার করে কথা বলতেন আমি আপনাদের বলছি আরেকবার বলছি এক নম্বর হলো হাইয়েস্ট অবস্থায় স্ত্রী সহবাস করা মানে আল্লাহর নাজিলকৃত কিতাবের সঙ্গে কুফরি করা নাম্বার 2 স্ত্রীদের বায়ুপথে সহবাস করা নাম্বার 3 আওকাহিনান গণকের কাছে হাত দেখা এই তিনটি কাজ কত বড় কুফরি হাদিস তিরমিজির ওয়াকালা তিরমিজি হাজা হাদিসুন সহিহুন হাদিসটা বিশুদ্ধ সহিহ হাদিস কারো দ্বিমত নেই তাহলে বলেন এই পাপগুলি আমাদের অনেকের আছে যদি থেকে থাকে আজকের খুতবা শোনার পর একেবারে গভীরভাবে তওবা করবেন আর যেন ভুল না হয়ে যায় আল্লাহ যেন কবুল করেন সকলে বলে আমি সম্মানিত হাজেরিন আপনার আমার প্রিয় নবী আল্লাহর হাবিব বিশ্ব নবী আবু হুরার হাদিস তিনি বলেছেন ইস্তানিবু সাবআ মুবিকাতিন কালু আমা হুন্না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বলেন সাহাবীরা সাতটি মারাত্মক ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা দূরে থাকো কয়টি কাজ সাতটি সাতটি কাজ থেকে তোমরা দূরে থাকো সাহাবারা বলছে ওয়ালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলেন কোন সাতটি কাজ আল্লাহর হাবিব বলল আশিরকু বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরক করবে না ওয়াসহিরুন কাউকে জাদু করবে না কি করবে না জাদু করবে না জাদু এখন আসে না এখনো জাদু আছে জাদু অনেকে করে কুফরি কালাম দিয়ে করে আল্লাহর কোরআনকে বিকৃত করে এরা
আল্লাহর আয়াতকে উল্টো করে তেলাওয়াত করে নাউজুবিল্লাহ পড়ে সবাই আল্লাহ যেটা বললেন তার উল্টোটা করে এটা শয়তানের কাজ এটা কুফরি এটা শিরক এটা করা যাবে না খবরদার জীবনে যদি কোনো মানুষকে ক্ষতিকারক জাদু করে থাকেন আপনার গলার থেকে ইসলাম নেমে গেল ধ্বংস হয়ে গেল মানুষের কোনো ক্ষতি করার জন্য আপনি জাদু করবেন না এগুলি করবেন না এগুলি অনেকে করে থাকে এই কুফরি আল্লাহর হাবিব বললেন ওয়াকাতলান নাফসাল লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায় করে কোনো প্রাণকে হত্যা করা ওয়াকুলুর রিবা সুদ খাওয়া ওয়াকুলুল মাল ইয়াতীম ইয়াতীমের মাল ভক্ষণ করা ওয়া তাওয়াল্লি ইয়াউমাল জাফি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া ওয়া কাসফুল মুহসিনাতি ওয়াল মুমিনাতি গাফিলাতিন মুত্তাফিকুন আলাই আল্লাহর হাবিব বললেন আর কোন সতী সাধবী নারীর নামে ব্যভিচারের অপবাদ দেওয়া এই সাতটি কাজ থেকে তোমরা দূরে থাকবে সুবহানাল্লাহ বলেন সবাই কয়টি কাজ সাতটি কাজ খুব মারাত্মক কাজ এগুলি মাথা রাখবেন এগুলি খুব প্রয়োজনীয় কথা বলছি এই সাতটি কাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন সকলে বলে আমিন আল্লাহর হাবিবুল সাহাবীন একজন সাহাবী ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের কেউ যদি জাদু করে ওই জাদুর থেকে আমাদের কি কোনো বাঁচার উপায় নেই জাদুর থেকে আমাদের কি কোনো বাঁচার উপায় নেই বিষক্রিয়ার থেকে বাঁচার কি কোনো উপায় নেই আল্লাহর হাবিব তাদেরকে বললেন সাহাবীরা শোনো এই হাদিসটি বর্ণনা করেছেন সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সব গুরুত্বপূর্ণ কথা সাদ রাদিয়াল্লাহু বললেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি শুনেছি মান তাসাব্বা সাবআ তামারাতিন আজওয়াতান সুম্মা ইয়াদুরুহু সুম্মা লাম ইয়াদুরুহু জালিকাল ইয়াওমা সুম্মা ওয়ালা সিহরুন রাহু বুখারী মুসলিম আবু দাউদ ইবনে মাজা সুবহানাল্লাহ বলবেন না কয়েকটা গ্রন্থ হাদিস এসেছে মান তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়াতান যে ব্যক্তি সকালবেলায় উঠে সাতটি আজওয়া খেজুর খেল কি খেজুর পাবেন কোথায় আছে এলাকা আছে আমাদের আছে আছে মাঝে মাঝে পাওয়া যায় দোকানে যে খেজুর পাওয়া যায় তার মধ্যে একটা আজওয়া খেজুর আছে আল্লাহর হাবিব বললেন শব্দটা আজওয়ায় মান তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়াতান যে ব্যক্তি সাতটা খেজুর সকালবেলায় খাইল লাম ইয়াদুরু তার কোনো ক্ষতি হবে না জালিকাল ইয়াউম আজকের দিবসে সুম্ম ওয়ালা সিহরুন কোন বিষ কোন কাজ করবে না কোন জাদু কোন কাজ করতে পারবে না কত বড় কথা এই সাতটি আজওয়া খেজুরের এত গুরুত্ব দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলে খেজুরে বরকত দিয়েছেন কে আল্লাহই বরকত দিয়েছে কিন্তু আমরা পাবো কোথায় এই রাসূল বলেছিলেন সাহাবারা এই কথা শুনে আমল করা শুরু করলো প্রত্যহ সকালে উঠে সাতটি করে আজওয়া খেজুর তারা খাওয়া শুরু করলো আর সাতটি আজওয়া খেজুর খাওয়া মানে কি ওই দিনের বিষক্রিয়া ওই দিনের জাদু সব কিছু থেকে আল্লাহদেরকে হেফাজত করে থাকে সমাজ ভাইরা সমাজ উপস্থিতি বিষয়টা থাক বিষয়টা অত্যন্ত জটিল বিষয় কিন্তু আমাদের কপালে তো আজওয়া খেজুর জুটবে না কোথায় পাবো আমরা বলেন দেখি আমাদের দেশে আজওয়া খেজুর পাওয়া যায় এখন এগুলি অরিজিনাল আজওয়া নাকি ভেজাল আজওয়া তো জানি না আসলে তবে খেজুর যে কোনো অবস্থা আপনি খাবেন খেজুর একটা উপকারী একটা ফল এটা আপনি খাবেন এটা আপনারা খাবেন খেতে পারবেন অত্যন্ত শক্তি আছে এই খেজুরের ভিতরে তো আমার আসলে বক্তব্যের চেষ্টা এটা নয় আমি শুরু করছিলাম যে আলোচনাটি যে ওই যে বক্তে নসর মনে আছে আপনাদের কি বলেন দেখি কি বলছিলাম একটা স্বপ্ন দেখছিলেন আর উনি সকালবেলায় গণকদেরকে ডাকলেন স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য সময় তো হাজিরিন গণক ঠাকুর হাজির হয়ে গেল তিনি বললেন ও লোকেরা ও জ্যোতিষীরা গণকেরা তোমরা শোনো আমি কিন্তু স্বপ্নটা কি দেখেছি এটা ভুলে গেছি তোমরা আমার স্বপ্নটাও মনে করে দাও ব্যাখ্যাটাও দাও স্বপ্নটা বড় আশ্চর্যজনিত একটা স্বপ্ন আমি স্বপ্ন ভুলে গেছি বাচ্চার ব্যাপার তো বলছে যাবো না আপনি স্বপ্ন ভুলে গেছেন স্বপ্নটা বললে তো আমাদের জন্য ভালো হতো হ্যাঁ বেশি কথা বলবো না বেগম কি শিখছো তুমি কি শিখছো আমি কি স্বপ্ন দেখছি এই তো তোমাকে বাইর করতে হবে বাদশাহ তো আর মেজাজ কম না এমন ধমক দিয়েছে বাদশাহ ধমক খেয়ে জ্যোতিষীরা থেমে গেছে বলছে আবিষ্কার করো আমি কি স্বপ্ন দেখেছি আমি ভুলে গেছি স্বপ্ন আমাকে স্বপ্নের কথাও বলো ব্যাখ্যাও বলো বলছে ঠিক আছে
একথা শুনে ভয়ে জ্যোতিষীরা মানে আন্তামতা ভাব এবার একটা হুমকি দিয়ে দিল ও জ্যোতিষী তোমার শোনব ও গণক ঠাকুর তোমার শোনব আজ তোমরা যদি আমার স্বপ্নের কথা বলতে না পারো স্বপ্নের ব্যাখ্যা বলতে না পারো তাহলে তোমাদের সবদের গর্দান আমি উড়িয়ে দেব নাউজুবিল্লাহ পড়েন সবাই গর্দান উড়িয়ে দেওয়া হবে ঘোষণা হয়ে গেল জ্যোতিষীদের মনে প্রচন্ড ভয় হয়ে গেল কোন কাজ আমরা এলাম কি কাজ করতে এলাম অবস্থা অত্যন্ত খারাপ মাথা উড়ে যাবে মন্ড দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে প্রচন্ড ভয় হয়ে গেল জ্যোতিষীরা ভয়ে থরথর করে কাঁপা শুরু করলো জ্যোতিষীদেরকে এক জায়গায় নিয়ে যাওয়া হলো তোমরা গণনা করে দেখো আমি কি স্বপ্ন দেখছি আর এই স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে বলে দিয়ে দাও গণকরা এবার কোকড়া লেগে গেল আল্লাহু আকবার বলেন সবাই গণকের বুদ্ধি এবার শেষ কি স্বপ্ন দেখছে গণক বলতে পারে না ভেবাসাবা করার কোনো সুযোগ নাই গণকদেরকে এক ঘরে বন্দী করা হলো এখানে থাকো সবাই বেয়াদবরা এখানে আবিষ্কার করো কি স্বপ্ন দেখছি আর এইদিকে বক্তেনসর জেলখানায় একজন লোক বন্দী ছিলেন হযরত দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর সুবহানাল্লাহ পড়ে সবাই পৃথিবীতে আপনি ইসলামের ইতিহাস পড়ে দেখবেন সারা পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত জালিমদের জেলখানায় আলেমদের স্থান হয়েছে এটা আপনাকে মানতে হবে ইসলামের হক কথা বলতে গেলে জালিমরা আলেমদেরকে গ্রেফতার করবে এটা আজ নতুন কিছু নয় কথা ভালো করে বোঝার চেষ্টা করুন তো দানিয়াল আলাইহিস সালামকে গ্রেফতার করেছে বক্তে নসর তার অপরাধ ছিল বক্তে নসরকে সেজদা করতে হয় বক্তে নসর বলে আমার সামনে আসলে আমাকে সেজদা করো আর দানিয়াল বলছে বেয়াদব কোথাকার সেজদার অধিকার তুমি নও সেজদা পাওয়ার মালিক হচ্ছে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহ বলেন সবাই সেজদার মালিক কে আর দানিয়াল আলাইহিস সালাম এই প্রতিবাদ করার কারণে এই হক কথা বলার কারণে দানিয়ালকে বন্দী করা হলো জেলখানার ভিতরে আলহামদুলিল্লাহ পড়ে কারেন্ট এসে গেল এখন সুবিধা পাবেন গরম লাগতেছে খুব আসলে আজকে গরম তো খুব বেশি তো নাই মনে হচ্ছে তবে আমার একটু হচ্ছে আর কি কথা বললে একটু গরম হয় তো প্রিয় উপস্থিতি যে কথা বলতেছিলাম দানিয়াল আলাইহিস সালাম আবার জেলখানায় সংবাদটা পেল মানে জেলের দায়িত্বশীল গল্প করতেছে আর জ্যোতিষীদের অবস্থা খারাপ তো দানিয়াল কান খাড়া করে শুনতেছে কি হয়েছে কয় আজকে বাদশা কি জানি স্বপ্ন দেখেছে এইটা বলতে না পারলে সব গণকদের মাথা উড়িয়ে দেওয়া হবে তা বলছে কি স্বপ্ন কয় স্বপ্ন তো কেউ জানে না স্বপ্ন যা দেখেছে উনি বলছে স্বপ্নের কথাও বলতে হবে আবার স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে খুব আশ্চর্য স্বপ্নকে দেখেছে দানিয়াল বলছে এটা কোনো ব্যাপার হলো এটা আর আল্লাহ আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে কয় কি বলো জেলা সাহেব বলছে কি বলছো তুমি যে জি যাবো না আমাকে নিয়ে যান বাদশার দরবারে আমি এর জবাব দেবো জেলার সাহেব চলে গেল বাদশাকে গিয়ে বলছেন বাদশা আপনি যে লোকটাকে বন্দী করেছেন দাওয়াত দেওয়ার কারণে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে দানিয়াল আলাইহিস সালাম ওই লোকটা নাকি আপনার স্বপ্নটাও বলতে পারবে স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারবে আল্লাহু আকবার কত বড় কথা তো বাদশা বলছে কি যে এই লোকটাকে বন্দী করেছি সেই যে হ্যাঁ ওই লোক আশ্চর্য এত জ্ঞান তার যাও তাকে নিয়ে আসা হোক অর্ডার দিয়ে দিলেন বাচ্চা কথা হচ্ছে বাচ্চা তার রাজকীয় চেয়ারে বসে আছেন আর দানিয়াল আলাইহিস সালাম যখন প্রবেশ করতেছেন তিনি পা ঢুকায় দিলেন ডান পায়ে হোক আর বাম পায়ে হোক ঢুকায় দিলেন বাচ্চাকে সেজদা করলেন না বাচ্চা বললেন দানিয়াল তোমাকে জেলখানা থেকে সবেমাত্র নিয়ে আসা হয়েছে তুমি আমাকে সেজদা করলেন না কেন দানিয়াল আলাইহিস সালাম বলছেন ও বাচ্চা মানুষ কখনো মানুষকে সেজদা করতে পারে না সেজদা পাওয়ার মালিক হচ্ছেন উনি যে তোমার আমার স্রষ্টা এই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ঈমানটা কত তার তেজস্বী ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দানিয়াল আলাইহিস সালাম বললেন আমি আপনাকে সেজদা করতে পারি না আপনি আরেকবার বলেন সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ পাক বলেছেন কোরআনে আলাম তারাম أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس الله بقول النبي তুমি কি লক্ষ্য করো না ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরশ আকাশ এবং জমিনে যা কিছু আছে
ইসাউনে সাইন সবাই আমি আল্লাহকে সিজদা করে ওয়াশামসু ওয়াল কামার সূর্য আল্লাহকে সিজদা করে চন্দ্র আল্লাহকে সিজদা করে ওয়ান নুজুম ওয়াল জিবাল পর্বত পাহাড়গুলো আল্লাহকে সিজদা করে নুজুম নদমের বহুজন নুজুম আকাশে তারকারাদি সব আল্লাহকে সিজদা করে সুবহানাল্লাহ বলে ওয়া শাজারু গাছ গাছগুলো আল্লাহকে সিজদা করে ওয়া দাওয়াব সমস্ত প্রাণী কুল আল্লাহকে সিজদা করে ওয়া কাসীরুম মিনান্নাস আর মানুষের মধ্যে কিছু মানুষ আল্লাহকে সিজদা দিয়ে দেয় দেয় না সব মানুষ না দিলেও কিছু লোক আল্লাহকে সিজদা দেয় ওয়া কাসীরুম মিনান্নাস আল্লাহ বলছেন গোলামেরা আর মানুষের মধ্যেও কিছু সংখ্যক মানুষ আমাকে সিজদা দেয় সম্মানিত হাজেরিন দানিয়াল আলাইহিসসালাম বলেন বাদশা আমি আপনাকে সিজদা করতে পারি না আমি মানুষ আমি আপনিও মানুষ আপনি শুধুমাত্র বাদশা আমি বাদশা নই এজন্য আমি আপনাকে সিজদা দিলাম না বাদশা বললেন দানিয়াল আজ সিজদা দাও নাই কোনো অপরাধ ধরবো না তুমি আমি শুনতে পেলাম তুমি নাকি বলেছ আমি যে স্বপ্ন দেখেছি তুমি নাকি সেই স্বপ্নের স্বপ্নটাও বলতে পারবে ব্যাখ্যাটাও বলতে পারবে তিনি বলছেন হ্যাঁ বলতে পারবো এই শক্তি আমার আল্লাহ আমারে দান করেছেন সুবহানাল্লাহ বলেন বাদশা বললেন তাহলে আমাকে স্বপ্নের স্বপ্নটা শোনাও এবং ব্যাখ্যাটাও শোনাও এবার দানিয়াল সালাম বললেন আপনি স্বপ্নে দেখেছেন গভীর রাত প্রচন্ড ঘুমে আপনি মগ্ন হঠাৎ আপনি দেখলেন একটা প্রতিমা একটা মূর্তি দেখতে পেলেন আপনি তো মূর্তিই দেখবেন মূর্তি ছাড়া আপনি আর কি দেখবেন হ্যাঁ 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 ঠিক মূর্তি দেখেছি যে মূর্তিটা ছোট মূর্তি না যে মূর্তিটা আপনি দেখেছেন ওই মূর্তিটা জমিন থেকে জমিনে তার পা আর মানে আকাশের উঁচু চূড়ায় তার মাথা এত বড় মূর্তি হ্যাঁ 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 মনে পড়েছে হ্যাঁ বড় মূর্তি দেখেছি সুবহানাল্লাহ বলেছ তো বাচ্চা কিন্তু মনে মনে খুশি হয়ে গেছে হ্যাঁ তো ঠিক তো হ্যাঁ মূর্তি তো দানিয়াল আলাইহিসসালাম বললেন ওই মূর্তিটার উপরের অংশটা বুক থেকে উপরের অংশটা হলো সোনা দিয়ে তৈরি মেজের পেটের অংশটা হচ্ছে রূপা দিয়ে তৈরি আর তার কিছু অংশ নিচের অংশ হলো তামা দিয়ে তৈরি তার কিছু নিচে আছে লোহা দিয়ে তার নিচে কিছু মাটি লাগানো আছে পরে সর্বনাশ আমার তো হুবহু মনে হয়েছে হ্যাঁ তো তুমি ঠিকই বলেছ আমি যেই স্বপ্নই দেখেছি বলছে আর কি দেখছেন বলেন দেখি কথা আর তো মনে নাই দানিয়াল সালাম বললেন আমাকে আবার আল্লাহ মনে করে দিয়েছেন সুবহান আল্লাহ বলেছ ভাই জ্ঞান কার উনি যাকে দেন তিনি তো জ্ঞান পায় সম্মানিত হাজেরিন দানিয়াল সালাম বলেন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আপনি হঠাৎ দেখলেন আকাশ থেকে বিরাট বড় একটা পাথর নিক্ষিপ্ত হয়ে গেল ওই পাথরটা প্রতিমার মাথায় পড়ল আর মাথায় পড়ার সঙ্গে সঙ্গে ওই প্রতিমা ভেঙে চুরমার হয়ে গেল এত গুরু হয়ে গেল যে আপনার মনে হচ্ছিল সারা দুনিয়ার সব জিন এবং মানুষ একত্রিত হয়ে যায় ওই সোনা রূপাগুলি আলাদা করে করতে পারবে না তিনি বলছেন হ্যাঁ আমি স্বপ্নই দেখেছি এবার বাচ্চা বলা শুরু করলো হ্যাঁ ঠিক কথা বলেছ আর এই পাথরটা যখন নিচে পড়ে গেল ওই পাথরটা আপনা আপনি বড় হতে লাগলো আল্লাহু আকবার বলে এটা বড় হতে লাগলো এখানে এসে না পাথরটা এত বড় হয়ে গেল যে আমি শুধুমাত্র দুনিয়ায় দেখলাম পাথর আর উপরে শুধুমাত্র আসমান আর কিছুই দেখতে পাচ্ছিলাম না এইটা আমি দেখেছিলাম হ্যাঁ এই স্বপ্নটা আমি দেখেছি বাচ্চাটা খুশি এই কোথায় কি খাবার দাবার নিয়ে আসো যাও একে খাওয়াও যে আমার স্বপ্নের কথা বলেছে সে আর ব্যাখ্যাও বলতে পারবে সুবহানাল্লাহ বলেন সবাই কিন্তু বাদশা বক্তে নসর হেদায়েতে আসেনি হেদায়েতদার মালিক কে বলেন না হেদায়েতদার মালিক কে হেদায়েত তো মানুষের হাতে নেই মানুষের হাতে থাকলে আমি আমার বংশের লোককে হেদায়েত দিয়ে দিতাম আপনি আপনার বংশের লোককে হেদায়েত দিয়ে দিতেন হেদায়েতটা এমন এক জিনিস না আল্লাহ তার নিজ হাতে রেখে দিয়েছেন সবাই চাইলে হেদায়েত পাবে কিন্তু আপনাকে হেদায়েত চাইতে হবে আল্লাহ পছন্দ করলে আপনাকে হেদায়েত দান করে দিবে সময় তো হাজিরিন হযরত দানিয়াল আলাইহিসসালাম বললেন ওয়া আল্লাহর বান্দা এবার তাহলে ব্যাখ্যা শোনো ওই যে প্রতিমাটা বিরাট প্রতিমা দেখেছো এটা হলো প্রথম যুগ থেকে শেষ যুগ এই শেষ যুগকে তোমাকে দেখানো হয়েছে আর ওই পাথর দিয়ে আঘাত করে নিক্ষিপ্ত সুরমার করে দেওয়ার মানে হলো وَالَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَكَفَى بِاللَّهِ شَهِيدًا এটার মানে হলো
আল্লাহ তাআলা এমন একজন মহামানবকে দুনিয়ায় পাঠাচ্ছেন দুনিয়ার সব জাতিকে ভেঙে চুরমার করে একটা উম্মতে পরিণত করে দিয়ে দিবেন তিনি কে মুহাম্মদ রাসূলুল্লাহ এই স্বপ্ন তুমি দেখেছো উনি আগমন করবেন খুব শীঘ্রই তাওরাত জব্বুর ইনজিল সমস্ত কিতাবে তার আগমনের মাত্র আমরা পেয়েছি তিনি হচ্ছেন সাইয়েদেনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য নবীরা এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন তো হাজেরিন আমি কথাটা এইজন্য বললাম যে পৃথিবীর বিভিন্ন গ্রন্থে রাসূল আগমনের বার্তা এসেছিল অনেকে ঈমান গ্রহণ করেছিল তারা মুক্তি পেয়েছে ঈমান যারা আনেনি তারা আযাব পায়নি তারা জাহান্নামী হয়ে গেছে সম্মানিত হাজেরিন এটাই বলছিলাম যা সেই রবিউল আউয়াল মাস নবীর আগমনের মাস এটা আলহামদুলিল্লাহ বলে আমি আলোচনা করতেছিলাম নবী একদম ব্যতিক্রম মানুষ ছিলেন এমনই ব্যতিক্রম তার গুণকীর্তন তার যে গুণগুলি আমরা আলোচনা করতেছিলাম জালদার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন সেরকম ছিলেন সেই বিষয়ে আলোচনা করছিলাম এই আয়াতের ব্যাখ্যা একটা কথা পেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন উনি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওনার মতো লজ্জাশীল পৃথিবীতে আর কেউ ছিলেন না আপনারা সবাই জানেন একাধিক হাদিসে আছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট শিশুর যে ঘটনা ওনার লজ্জা থেকে কবর সরে গেলে পড়ে উনি কেঁদে ফেলতেন আর সঙ্গে সঙ্গে মা হালিমা তার লজ্জাস্থান ঢেকে দিত বাস আবার কান্না বন্ধ হয়ে যেত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কেমন লজ্জাশীল শুনুন হাদিস থেকে শুনুন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দ হাইয়া মিনাল আজরাই ফি খিদরিহা রাওয়াহু বুখারী আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা তিনি বলেন আবু সাঈদ খুদরি বললেন আল্লাহর হাবিব এমন লজ্জাশীল ছিলেন যেন যুবতী নারীরা যেমন লজ্জাশীল হয় তার থেকে বেশি লজ্জাশীল ছিলেন সুবহানাল্লাহ বলেন আর লজ্জাশীল হওয়া এটা প্রত্যেক নবীদের জন্য একটা দায়িত্ব কর্তব্য ছিল তাদের সদগুণ ছিল প্রত্যেক নবী লজ্জাশীল ছিল আমরা সবাই লজ্জাশীল হব লজ্জাশীল যার লজ্জা নাই আল হায়াউ শুবাতু মিনাল ঈমান যার লজ্জা নাই হায়া নাই তার ঈমানও নাই কিচ্ছু নাই লজ্জাশীলতা আমাদের থাকা দরকার অনেকে লজ্জা নাই নির্লজ্জ বেহায়া লোক আছে পৃথিবীতে লজ্জা আপনাকে থাকতে হবে লজ্জা না হলে আপনি কিছু করতে পারবেন না পৃথিবীতে আপনি নির্লজ্জ বেহায়া হলে পরে আপনার দ্বারা সব সম্ভব ভালো কাজ করার যোগ্যতা আপনি হারিয়ে ফেলবেন প্রত্যেক নবী ছিল আমি আরেকটা ছোট্ট কথা আপনাদের শুনাই দিই মুসা আলাইহিস সালাম বুখারীর হাদিস কোন হাদিস বলেন তো বুখারীর হাদিস এসেছে অন্তত বুখারী মুসলিমে প্রায় পাঁচ জায়গায় হাদিসটা আসছে হাদিসটা সহি কোন ডুপ্লিকেট হাদিস নয় মুসা আলাইহিস সালাম খুব লজ্জাশীল ছিলেন জীবনও কোনোদিন খালি গায়ে বাইরে বের হতেন না আপনারা সুবহানাল্লাহ পড়বেন না আবি যেটা বিরাট একটা হারিয়া পেট বাইরে করে হা হা করে হাঁড়ি হাঁড়ি বেড়াচ্ছেন খালি গায়ে নির্লজ্জের মতো এটি কোনো আদব নয় এটা আদব রক্ষা করে চলবে বাসায়ও মুসা আলাইহিস সালাম কোনদিন জীবনে কাপড় ছাড়া বাইরে বের হতেন না সুবহানাল্লাহ বলেন এটা অনেকের অভ্যাস আছে খালি গায়ে পায়খানা করে হাঁটি হাঁটি বেড়ায় মনে গরম নাজির হচ্ছে আসমান থাকে এটা করবেন না খবরদার এটা মারাত্মক অপরাধ এটি করবেন না এটা লজ্জাশীলতার পরিপন্থী খালি গায়ে হওয়া যাবে না তা আমি বলছি না কিন্তু এটা লজ্জার পরিপন্থী আপনি যখনই নিজেকে আড়াল কমিয়ে একাকী থাকবেন আপনি খালি গায়ে থাকবেন কোনো অসুবিধা নাই কি জন যখন আপনি জনসমাজে যাবেন অবশ্যই আপনাকে গায়ে কাপড় দিতে হবে এটা আপনি দেবেন কিন্তু কিছু লোক আছে দেখবেন সুহারি এই পশ্চিম মাথা থেকে একেবারে পূর্ব মাথা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ করে বের হবে খালি গায়ে বের হবে আর পেয়ারাটা লম্বা পেয়ারাটা হয়েছে আল্লাহ দিছে বা শুনছে নাউজুবিল্লাহ পরন্ত সবাই ভালো করে তো যাই হোক মুসা আলাইহিস সালাম খুব লজ্জাশীল ছিলেন ওই যুগের লোকেরা কিন্তু গোসল করতে উলঙ্গ অবস্থায় কি অবস্থায় মানে তখনকার শরীয়তে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ ছিল কথা কি বুঝা যাচ্ছে পরিষ্কার যাচ্ছে তাহলে কান লাগায় ভালো করে শুনবেন হযরত মুসা আলাইহিস সালাম উনি উলঙ্গ তো দূরে থাক উনি গায়ের কাপড় ফেলতেন না তখন সে তার এলাকার লোকেরা বলতো যে মুসার অন্ডকোষ বড় মানে এক শিরা অথবা তার পেট থেকে নিয়ে এই হাঁটুনি হাঁটুর উপর পর্যন্ত পুরো জায়গাটা ধবল কুষ্ঠ এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজে বলা শুরু করলো যে মুসা আলাইহিস সালামের এই রোগ এই রোগের কারণে মুসা আলাইহিস সালাম গায়ে থেকে কাপড় সরান না এটা ভালো করে নাউজুবিল্লাহ পড়েন তো আচ্ছা আপনারা বলেন তো আপনার বড় অসুখ হয় না যদি বলে অমুকের বড় অসুখ হয়েছে তো মনটা খারাপ হবে না আপনার মনটা খারাপ হওয়ার কথা না এখন বজর বড় রোগ কুষ্ঠ রোগ ধবল কুষ্ঠ রোগ অথবা এক সেরিয়া খুব বড় নাউজুবিল্লাহ পড়েন সবাই কি নিকৃষ্ট লোকের আগে হতবাক হয়ে যায়
মানুষ কে মানুষ বদনাম দিতে এইরকম বদনাম দেয় তে এইরকম বদনাম দিল এর সামনে ওর সামনে গুটি এলাকা ছড়িয়ে দিল কিন্তু মুসা আলাইহিস সালাম এমন একজন মানুষ ছিলেন এমন লাজুক লজ্জাশীল ছিলেন ভালো করে সুবহানাল্লাহ পড়ে নেন তো কোনদিন প্রতিবাদ করেন নি শুধু বলেছিল যে না আমার কোনো রোগ নেই ওরা কেউ বিশ্বাস করে না তো মুসা আলাইহিস সালাম অনেক নির্জন এলাকায় গিয়ে খুব গোপনে ওখানে কোনো মানুষ নাই লুঙ্গিটা খুলে দেখে জামাগুলো খুলে দেখে নামছে গোসল করার জন্য ওখানে কোনো মানুষ নেই একটা পাথরের উপরে ওই লুঙ্গিটা তার জামাটা খুলে রেখে দিয়ে গোসল করছে গোসল করে যেমনি উঠছে পাথরের কাছে যাচ্ছে পাথরটা দৌড় মারা শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ পড়েন না কোনো গল্প শোনাচ্ছি না তো হাদিস শোনাচ্ছি না সমাজ হাজিরিন فإذا أجاه من بني إسرائيل فقالوا ما يستعتر هذا تستر إلا ما عيني عيب بجلده إما برس وإما أراد وإما أفات نعوذ بالله বলেন সবাই এই যে এখানে হাদিস তার ইবারত রাসূল বলেছেন সেই সময় ওই লোকেরা বলতো তার অন্ধ গজ বড় তার গায়ে ধবল কুষ্ঠ ওয়াইনাল্লাহ আরাদা আল্লাহ তাআলা সাইনিন আইনু বারিয়াহু বিম্মা قالوا لموسى عليه الصلاه والسلام আল্লাহ চাইলেন এরা যে কথা ওই মুসা সালামের কথা বলে বদনাম করে এই বদনাম থেকে আল্লাহ তাআলা তাকে দূর করে দিয়ে দিবেন বদনামের হাত থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন সবাই আল্লাহ ইচ্ছে করলে পারে কিনা বলেন পাথর দৌড় মারা শুরু করে দিয়ে দিল যখন পাথরটা দৌড় মারা শুরু করলো মুসা সালাম লাঠিটা হাতে নিয়ে দৌড় মারলেন পাথর দাঁড়াও পাথর দ্বারা আমার কবরগুলো আমারে দিয়ে দাও আমাকে বেইজ্জত করো না মুসা আলাইহিস সালাম রাগ কম ছিল না বেশি ছিল খুব দারুণ রাগিও ছিল কিন্তু ভালো যেমনে ছিল গরমও ছিল এই বেটা পাথর দাঁড়াস না কেন মেজাজটা এমন গরম হয়ে গেছে পরনে যে কাপড় নাই এইটা ভুলে গেছে আল্লাহু আকবার এটা আল্লাহ তো করাবে এই রাগে এই পাথর শুন কাপড় দৌড়েছ কেন কিন্তু পরনে যে উলঙ্গ এইটার খেয়াল নাই মানে এই খেয়ালটা হারিয়ে দিয়েছেন কে আল্লাহ হারিয়ে দিয়েছেন বনী ইসরাঈলদের বিরাট একটা জলসা সমাবেশ চলছিল ওই সমাবেশে পৌঁছে গেল ওই পাথর আর ঠিক মুসা আলাইহিস সালাম রেগে মেগে গিয়ে ওইখানে পাথরটা থেমেছে একটা আঘাত করছে পাথরকে লাঠি দিয়ে আমি হাদিসে পড়েছি এক আঘাতে হে বড়টা পাথর পাঁচটা খণ্ড হয়ে গেছে লাঠিটা একটা লাঠি দিয়ে পাথর ভাঙা যায় কিন্তু মুসার লাঠিতে কি শক্তি কে দিয়েছিল সমাজ হাজিরিন পাঁচটা টুকরা হয়ে গেল আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু লা তাকুনু কাল লাযীনা আজাউ মূসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজীহা আল্লাহ বলেছেন মুমিনরা তোমরা তাদের মতো হয় না যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল মিথ্যা বদনাম দিয়ে নাউযুবিল্লাহ পড়ে সবাই আল্লাহ বলছেন গোলামেরা খবরদার তোমরা ভেবে করে মুসার মতো মুসার ওই উম্মতের মতো হয়েও না এরা মুসাকে কষ্ট দিয়ে দিল আর আমি আল্লাহ চাইলাম আমি আল্লাহ মুক্ত করে দিয়ে দিলাম বানিস্তানের লোকেরা সবাই মুসার সালামকে ল্যাংটা অবস্থায় দেখতে পেল তার সব ঠিক আছে আল্লাহু আকবার বলেন মুসার সালাম তাড়াতাড়ি করে নিয়ে ওই কবরগুলো নিয়ে পড়া শুরু করে দিয়ে দিলেন আর বলছেন আল্লাহ লম্বা সাজা দিবেন ইনশাআল্লাহ আমি তো কখনো চাই নাই যে আমি এরকম অবস্থায় বের হই আমার আমি আমার দেহ থেকে কবর কোনো সরাতাম না আজ লোকেরা দেখলে আল্লাহ বলছেন মুসা রে দুঃখ নিও না দুঃখ নিও না আমি আল্লাহ বেঈমানদের চোখে তোমার রোগটা মুক্ত করে দিয়ে দিলাম চিন্তা করো না সেই জায়গা আমি আগেই বলেছি উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ ছিল তখন এখন জায়েজ নাই অনেকে এখনো বাদরিমে উলঙ্গ হয়ে গোসল করে রাসূল বলছেন না খবরদার বাদরিমে গোসল করা উলঙ্গ হয়ে গোসল করা যাবে না কারণ তোমার দুই কাঁধে কি আছে ফেরেশতা আছে এটা করা যাবে না সেজন্য সাবধান থাকতে হবে বাথরুমের ভিতরে গোসল করার সময় কাপড় রাখতে হবে আর বাথরুমে যারা উলঙ্গ হয়ে গোসল করে দোয়া না পড়ে যারা বাথরুমে ঢোকে লেট্রিনে ঢোকে শয়তান তাদেরকে নিয়ে খেলা করে নাউযুবিল্লাহ পড়েন সবাই অনেকের যৌন রোগ হয় এই যৌন রোগের মূল কারণ হলো আপনি দোয়া না পড়ে পায়খানায় ঢোকেন তখন আপনার যৌনাঙ্গ নিয়ে ওই শয়তান তখন খেলাধুলা করে শয়তান জি নাচানাচি করে আনন্দ ফুর্তি করে ফলে আপনার যৌন রোগ সহ নানান ধরনের রোগ হয় এই জন্য আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে উলঙ্গ হয়ে যখন বাথরুমে ঢুকবেন আপনাকে শয়তান খেলা করবে আপনাকে নিয়ে শয়তান জি খেলা করবে আর দোয়া না পড়ে কখনো যেন বাথরুমে প্রবেশ করবেন না বাথরুমে ধোয়ার ঢোকার দোয়াটা কি করতো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি
বল খাবাইজ বাথরুম মানে গোসলখানা কথা বলছি না লেট্রিনের কথা বলছি আমি আমরা তো বাথরুম বলতে ওইটাই বুঝি লেট্রিন টয়লেট পেশাবখানা আর গোসলের জায়গায় পেশাব করবেন না মানে কি গোসলও করে পেশাবও করে আম্মু কথা করে মাথায় পানিও ঢালে হ্যাপপ্যাক দিয়া কামো সারে এমন বেকুবু আছে বাংলাদেশ এই কাজ কখনো করা যাবে না সাবধান থাকবেন এই কাজ করবেন না কখনো বাথরুমে খবরদার কখনো ইস্তেনদা করবেন না পেশাব করবেন না আপনি আলাদা জায়গায় পেশাব করে এসে তারপর আপনি পা গুলো ধুয়ে তারপর গোসল শুরু করে দিয়ে দিবেন আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন সকালে বলে আমিন আমি অনেকগুলো কথা সাজিয়েছিলাম আজকে বলতে পারলাম না সময় স্বল্পতার কারণে খুতবার সময়টা খুবই সংক্ষিপ্ত দিন ছোট হয়ে গেছে বিধায় আমি শেষ করতে ইচ্ছে থাকা সত্ত্বেও আসুন আমরা বিশ্বনবীর মারাত্মক গুণ বলি উনি লজ্জাশীল ছিলেন আমরাও লজ্জাশীল হয়ে যাই দেখি রাসূলের জীবন চরিত কতটুকু আলোচনা করা যায় যা আলোচনা করব আমি সহ আমরা সবাই যেন এই কথাগুলো আমল করে জান্নাতি হতে পারি রাসূলের চরিত্রে রঙিন হতে পারি কিয়ামতের মাঠে বিনা হিসেবে রাসূলের সঙ্গে আল্লাহ আমাদের জন্য জান্নাত দিয়ে দেয় সকলে বলে আমিন।